গত শুক্রবার ভূমধ্যসাগরের ক্রিট উপকূল থেকে প্রায় 400 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে গ্রিসের কোস্টগার্ড। তুর্কি পতাকাবাহী ওই জাহাজ থেকে উদ্ধারকৃতদের মধ্যে 192 পাকিস্তানি, 112 আফগান, 56 বাংলাদেশি, 5 জন মিশরীয়, 4 লেবানিজ, 4 মিশরীয় এবং 2 জন ইরানি নাগরিক। এদের মধ্যে বাংলাদেশি ও পাকিস্তানি অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে গ্রিস সরকার। তাদের দেশে ফেরত পাঠাতে এরই মধ্যে তোড়জোড় শুরু করেছে কর্তৃপক্ষ। বুধবার দেশটির অভিবাসন মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ওই অভিবাসীদের ফেরত পাঠাতে এরই মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে গ্রিস সরকার। নিরাপদে তাদের দেশে ফেরত পাঠাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও সংবাদ মাধ্যমে বলা হয়। এর আগে এক টুইট বার্তায় গ্রিক অভিবাসন মন্ত্রী বলেছেন, উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের পাকিস্তান ও বাংলাদেশে ফেরত পাঠাতে একটি চুক্তি করতে হবে, শিগগিরই সেটি সম্ভব বলেও জানান তিনি। তবে ওই প্রক্রিয়া শেষ করতে কতদিন লাগবে সে বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি। এর আগে বার্তা সংস্থা এএফপি জানায়, তুর্কি জাহাজ থেকে উদ্ধার অভিবাসন প্রত্যাশীদের কোচদ্বীপের একটি অভ্যর্থনা কেন্দ্রে পাঠিয়েছে গ্রিক কোস্টগার্ড। সেখানে স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাদের করোনা পরীক্ষার পর কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।